আজকে বাংলাদেশ $6 বিলিয়ন নিয়ে যারা রিজার্ভ নিয়ে দেশ চালিয়েছে, তারা এই রিজার্ভের উপর প্রশ্ন করছে কেন? তখন দেশ কি কি সংকটে ছিল? তো বাংলাদেশে যদি আপনি অতীতে দেখেন, $6-7 বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে। তখন যারা সরকার চালিয়েছেন, তারা আজকে $26 বিলিয়ন হলেও তারা স্বস্তি পাচ্ছেন না, তারা শঙ্কাতে থাকছেন। উপদেষ্টা বলেন, আমি এনএলজি কিনবো কেমন করে, আমার কাছে টাকা তো কোথায়? টাকা কেনার টাকা যে নেই, কারণ আপনার যে জ্বালানি কেনার জন্য আপনার কত বাজেট লাগবে সেটি তো আপনার কাছে দেয়া আছে। এখন হচ্ছে আপনি সেই বাজেট থেকে কত সাশ্রয় করে কিনতে পারেন, সেটি হচ্ছে আপনার জ্বালানি উপদেষ্টার হচ্ছে এফিসিয়েন্সি। না, এই যে বাংলাদেশে একটা সিন্ডিকেশন আছে, সবাই চেষ্টা করে জনগণের পকেট কাটার জন্য। এই জনগণের পকেট কাটা আর সরকারের রেগুলেটরি সিস্টেম, এটা একটা একটা সাংঘর্ষিক জায়গায় থাকে। তো এটি যত আপনি চাপ দেবেন, একসময় দেখবেন যে ওই আপনি বেশি চাপ দিচ্ছেন তো বাজার থেকে চাল উধাও হয়ে যাবে, ওরাই করবে। ঠিক আছে, আমরা দেখেছি যে চাল শর্ট করার জন্য ওই বড় বড় কর্পোরেট বডিজরা চাল কিনে তাদের দিনাজপুরের গ্রামের গোডাউনের মধ্যে রেখে দিয়ে, সেটাও দেখেছি। প্রথমে হচ্ছে যে সংকট সংকট বলছেন, উনি একটা অনেক কিছু বলে গেলেন। আমি যেটা বলতে চাই, আমার বলার মধ্যে আমার একটা ফাউন্ডেশন থাকতে হবে যে সরকার চুরি করছে চুরি করছে। আমি তো সরকারের লোক না, আমি একজন সাধারণ জনগণ দেখে আমি অনেকগুলো সরকারকে আমি দেখেছি। তো জিয়া সরকারকে দেখেছি, এরশাদ সরকারকে দেখেছি, তারপরে আমাদের বর্তমান হাসিনা সরকারকে দেখছি। তো চুরির এই যে সিন্ডিকেশন, কোন জায়গায় অনুপস্থিতি দেখি নাই। এখানে এই যে ইলেকশনের সময় যে চান্দা, মানে যেটাকে বলে আমরা বলি নমিনেশন পারচেজ করা, আমার কাছে টাকা থাকলে আমি নমিনেশন কিনতে পারবো, তো এটি কোন দলের মধ্যে নাই সেটি আমি খুঁজে পাইনি। এখন যদি কেউ মনে করতে পারে আমি আমি কি বলে ধোয়া তুলসী পাতা, আমি মনে করি না আমাদের কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল তার নীতিতে এই ধোয়া তুলসী পাতা হিসাবে আবির্ভূত হতে পেরেছে। আমি সেটা শুরুতে বলেছিলাম যে এটি হচ্ছে আমাদের রাজনীতির একটা বড় দুরবস্থা, এবং রাজনীতিবিদরা সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি বলে এখনো ভোট কেনা বেচার যে টাকা পয়সা লেনদেন হতেই থাকে। যে কোনো দল বলতে পারবে না যে আমি এটা থেকে মুক্ত, তো মুক্ত বললে উনি দাবি করতে পারেন, কিন্তু সাবস্টেন্সিয়েট করা যাবে অনেক ঘটনা দিয়ে। অতীতের যে কি দুর্নীতি হয়েছে সেটি যদি আমি টান দেই, তাহলে এই গল্প আরো অনেক আছে, এবং ওই ধরনের ব্যক্তিরাও বলেছেন। এখন হচ্ছে ডলার সংকট, আমি উনি যেভাবে ডলার সংকট প্রেজেন্ট করলেন, আমি বাংলাদেশে উপস্থিত হয়ে আমি এরকম ডলার সংকট দেখছি না। কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার ডলারের আয় যদি থাকে, তাহলে আপনি ডলারে ব্যয় করতে পারবেন। এখন সে ব্যয়টা কিসের উপরে করবেন সেটি একটি বিষয় আছে, যে আপনি যখন ইম্পোর্ট কস্ট আপনার বাড়বে, তখন এখন যেমন বেড়েছে, তো বাড়লে পরে ইম্পোর্ট কস্ট কি গাড়ি কিনতেছেন, না আমাদের যে $35 বিলিয়ন যে গার্মেন্টস প্রডিউস করছি তার যে ইনপুটস কত $1 বিলিয়ন কিনছি, তো সেটি মিলিয়ে দেখতে হবে। আমার আয় বন্ধ না হওয়া পর্যন্ত সংকট তৈরি হচ্ছে না। গত 20 দিনেও প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স এর আয় হয়েছে 20 দিনে। তো সেখানে আপনি সংকট বলছেন, আমি মনে করি যেমন ধরেন আপনি যদি একটি এন্টারপ্রেনার হন, কর্পোরেট বডি চালান, তাহলে আপনার আয় ব্যয় এবং কোনো সময় বেশি ব্যয় হবে আয় কম হবে, কোনো সময় আয় বেশি হবে ব্যয় বেশি হবে আয় কম হবে, এরকম একটা এর উপরে চলতে থাকে। তো এখানে যদি বলেন যে ও আমার তো রিজার্ভ কমে গেছে, আমি রিজার্ভ ওই কত বলে 40 বিলিয়ন থেকে কমে এটা 36 বিলিয়ন না 26 বিলিয়ন আসছে, এখন আমি দেখতে চাচ্ছি বাংলাদেশ $6 বিলিয়ন নিয়ে যারা রিজার্ভ নিয়ে দেশ চালিয়েছে, তারা এই রিজার্ভের উপর প্রশ্ন করছে কেন? তখন দেশ কি কি সংকটে ছিল? তো বাংলাদেশে যদি আপনি অতীতে দেখেন, $6-7 বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে। তখন যারা সরকার চালিয়েছেন, তারা আজকে $26 বিলিয়ন হলেও তারা স্বস্তি পাচ্ছেন না, তারা শঙ্কাতে থাকছেন। সেজন্য বললাম এটি হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, অর্থনীতি একটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কোথাও থেমে যাচ্ছে কিনা সেটি হলো বিষয়। আরেকটি হলো যে কোনো সংকট আগামীতে আসবে কি না, সেটির জন্য যদি আপনি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, যেকে বলে ঝড়ের জন্য যেমন আপনাকে একটা প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিমূলক ব্যবস্থাকে তো সংকট বলা যাবে না। সেজন্য আমি সেজন্য বললাম যে আমি বাংলাদেশের ওই স্ট্যাটিস্টিক্সের সাথে আপনি বলছেন যে এটা বাস্তবের সাথে মেলে না, কেন মিলবে না?
সেই জন্য আমি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিচ্ছি না, আমি চাচ্ছি যে আমি আন্তর্জাতিক সংস্থার স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছিলাম শুরুতেই, কারণ সেটি হচ্ছে তারা যেটা দিচ্ছে তারা কিছুটা ফিল্টার করছে, তারা বাস্তবের সাথে সবকিছু মিলিয়ে তারা একটা অ্যানালিসিস করে একটা প্রসেস করে ফিল্টারিং করে তারা তাদের ডাটা বেসটা তৈরি করছে, এবং সেখানে দেখা যাচ্ছে সেই ডেটা বেস যদি আজকে তারা জিডিপি প্রজেকশন করে এডিবি যেটা 7.2% হবে, তো 7.2 না হলে 1.1 এদিক ওদিক ভ্যারিয়েশন হতে পারে। তো সেই জায়গাতে আমি কিসে শঙ্কিত, উৎপাদন ব্যবস্থা চালু আছে, হ্যাঁ শঙ্কার একটি জায়গা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে আমার যাতে কোনো ফসল নষ্ট না হয়, অর্থাৎ কোনো হারভেস্ট নষ্ট হলে পরে বাংলাদেশের যে পরিমাণ খাদ্য ঘাটতি পড়বে। আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক দেখলাম, বিশ্বের স্ট্যাটিস্টিক বলছি, যে বাংলাদেশ খাদ্যদ্রব্যের মধ্যে ওই অনেক কিছু আমদানি করে কিন্তু অনেক কিছু করে না, লিস্টের মধ্যে যে নামগুলো দেখলেন তাদের আছে সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে আপনার ভোজ্য তেল, তারপরে করে গম, তারপরে এই খাদ্যর সাথে রিলেটেড সারও আমদানি করে। তো এই জায়গাতে অন্য জায়গাতে যে আমদানির পরিমাণগুলো ওগুলো হচ্ছে লিস্টে আসে নাই, মানে এত কম, এগুলো কোনোটাই $1 বিলিয়ন ছাড়াই নাই, সবগুলো আমি দেখলাম $1 মিলিয়ন আছে, 500 মিলিয়ন, 380 মিলিয়ন এই পর্যায়ে। তো সেই পর্যায়েটাকে আপনি যদি $1 বিলিয়নে যেতে চান, কারণ যদি খাদ্য ঘাটতি আপনার কয়েক কোটি টন হয়ে যায়, লাখ টন হয়ে যায়, তখন আপনি ওই ওই পয়সাটা আপনি দেবেন কোথা থেকে? তো বিষয়টা হলো যেটি এখন আফ্রিকার যে দেশগুলো এখন সাফার করছে, যে যে গমটা সে কিন্তু যে দামে এখন তাকে আরো 50% বা 60% বেশি দামে কিনতে হচ্ছে, তার বাজেটে যে টাকা সংকলন করা আছে তার চেয়ে এই অতিরিক্ত টাকাটা সে সংগ্রহ করতে পারছে না বলে আজকে বিশ্ব সংস্থা আর কি মানে জাতিসংঘ এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। এখন এই বিষয়ে যদি আমি বাংলাদেশকে প্লেস করি, রাজনীতিকে দূরে রেখে, রাজনীতির বাইরে রাজনীতি চশমা দিয়ে আমি দেখতে চাচ্ছি না, সরকার যাহা করেন তাহাই খারাপ করেন, যাহা অন্যরা করে তাহা ভালো করেন আমি নিজেকে বিশ্বাস করি না। তো অ্যাজ অন টুডে বাংলাদেশ কনসিডার টু বি স্টিল এই সব টার্ময়েলের ভেতরে একটা স্টেবল কান্ট্রি ইকোনমিক্যালি, এটি হচ্ছে বিশ্ব বিভিন্ন সংস্থার রিপোর্ট থেকে আমি এটা পেয়েছি। এখন এটি যদি কেউ মনে করে এটা ঠিক না, তাহলে ওই সংস্থার দায়ী, আমি সেখান থেকে পার্সেপশনটা নিয়েছি, যেহেতু আমি একজন অর্থনীতিবিদ না। তো অর্থনীতির যেখানে অনেকে বলছে যে এত ডলার আমাকে দিতে হবে ডেট পেমেন্ট, ডেট সার্ভিস করার জন্য, তো ডেট সার্ভিসের ব্যাপারে আমি আমি যা ছোটখাটো মানুষের যেটা বুঝি সেটি হচ্ছে যে বাংলাদেশের ডেট আপনি দুর্যোগে আছেন না স্টেবল আছেন সেটা নির্ভর করে আপনার জিডিপির কত পার্সেন্ট আপনি দেনাতে আছেন। তো বাংলাদেশের এই মুহূর্তের স্ট্যাটিস্টিক্স আমি আপনার অনুষ্ঠানে আসার আগে ওইটাই দেখছিলাম, তো সেখানে তারা বলছে বাংলাদেশের ডেট জিডিপি রেশিও হচ্ছে 36%, তো 36% ইজ নট ভেরি অ্যালার্মিং, এটি হচ্ছে সহনীয়। এখন যদি আপনি এটাকে বলেন না এটা দুর্যোগ এটা সংকট, তাহলে এই ডাটা বেস এই যারা ইকোনমিক্স তৈরি করেছে এগুলো সব মিথ্যা। তো আপনাকে কথা বলতে আমি অনেক গল্প বলতে পারি, অনেক আমি ইমোশন তৈরি করতে পারি আমি, কিন্তু সেটির সাথে যখন ডাটা বেস মিলবে না তখন আপনার গল্পটাকে আমি মনে করবো ইট ইস বায়াস ফর ইউর পলিটিক্যাল স্পেকট্রাম। তো আমরা পলিটিক্যালি যদি দেখি তাহলে অনেক কিছু দেখবো, আবার যদি পলিটিক্স এর বাইরে দেখি তখন ওই চ্যালেঞ্জটা যেটি বাংলাদেশের এখন আছে সেটি আমরা বলছি, যে আমরা দেখতে পাচ্ছি যে এটি নয় যে কোন একজন কি বলে উপদেষ্টা বলেন আমি এনএলজি কিনবো কেমন করে, আমার কাছে টাকা কোথায়, টাকা কেনার টাকা যে নেই, কারণ আপনার যে জ্বালানি কেনার জন্য আপনার কত বাজেট লাগবে সেটি তো আপনার কাছে দেয়াই আছে, এখন হচ্ছে আপনি সেই বাজেট থেকে কত সাশ্রয় করে কিনতে পারেন সেটি হচ্ছে আপনার জ্বালানি উপদেষ্টার হচ্ছে এফিসিয়েন্সি। এখন উনি স্পট মার্কেট থেকে বেশি কেনেন, এখন স্পট মার্কেট থেকে না কিনে যদি আপনি G2G কন্ট্রাক্ট, যেটি লাস্ট আপনার কাছে খেয়াল আছে যে আমরা দেখেছি যে আমাদের ব্রুনাইয়ের সুলতান যখন আসছে তখন তাদের সাথে আমাদের G2G কন্ট্রাক্ট হচ্ছে। এখন আমি 50 মেগাওয়াট বিদ্যুৎ আমি নেপাল থেকে কিনছি বলে উনি লজ্জায় মরে যাচ্ছেন, হাবিব সাহেব এখানে লজ্জার কিছু নেই, দিস ইজ এ ওয়ে আপনি এটা ব্রেক থ্রু করছেন, অর্থাৎ নেইবারিং কান্ট্রি আমরা ভারত থেকে কিন্তু প্রায় এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই বাট প্রায় 1000 মেগাওয়াট মতো বিদ্যুৎ আমরা কিনি, যার জন্য একটা গ্রিড করা ন্যাশনাল গ্রিডে আসে। তো এটা হচ্ছে ক্লিন এনার্জি আপনি কিনছেন,
আপনার কেনার টাকার যে মূল্য দিচ্ছেন সেই মূল্যটা কি আপনার প্রোডাকশন কস্টের চেয়ে কম না বেশি? এটা হলো মূল কথা। নেপাল থেকে আপনি, এটা বাংলাদেশ অনেকদিনই চেষ্টা করছে নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করার, এবং বাংলাদেশের পরিকল্পনা, স্ট্র্যাটেজিক পরিকল্পনা ভিতরে এটাও আছে যে বাংলাদেশ ওখানে ইনভেস্ট করবে। এখন সেটি চালু হওয়ার যে এই যে চালু করলেন, চালু করাটাই আমি আমি এটাকে স্বাগত জানাই যে হ্যাঁ সিস্টেমটা চালু হলো। কারণ এরকম আন্তর্দেশীয় সিস্টেম যখন দুই তিন দেশ একটার মধ্যে থাকে, সেটা চালু করা ইজ এ বিগ চ্যালেঞ্জ। সেটা আমরা অতীতে অনেক ঘটনা দেখে দেখেছি, তো এখানে লজ্জা পাওয়ার কিছু না। আমি মনে করি দ্যাটস রাদার এ প্রাউড ইভেন্ট যে হ্যাঁ তারা এখন রাজি হয়েছে, ভারত রাজি হয়েছে তার উপর দিয়ে গ্রিডটা আসতে দেবে। তো এই ত্রিদেশীয় যে একটি কোঅপারেশন তৈরি হলো, যার ফলে বাংলাদেশ আজকে 50 পাবে, কালকে বাংলাদেশ নিজেও ওখানে তো একটা বানাইতে পারে, সেই সক্ষমতা বাংলাদেশের আছে এবং সেটি ইরানের, সরি, নেপালের পলিসিতে আছে। আপনি হয়তো অস্থির হচ্ছেন, আমি জানি না, এত অস্থিরতা কিছু না, আমি শেষ করে দিচ্ছি। অস্থির হলে বলবেন, আমি শেষ করে দেবো, কারণ আমার এত বেশি বলার কিছু নেই, আমি বললাম তো। তো সেক্ষেত্রে আমি জানি যে আপনি কোথা থেকে পুশ করতে চান, অ্যাজ এ মডারেটর আপনি যদি করেন, তো এখানে লজ্জার কিছু নাই। দিস ইজ এ প্রজেক্ট আপনি ইনিশিয়েট করলেন আগামী দিনের কথা চিন্তা করে। আপনি যদি আগামী দিনের কথা চিন্তা না করেন, তাহলে দেশটা একটা সময় এসে ফাঁদের মধ্যে পড়বে। তো আপনি যদি আজকে মনে করেন যে আমি $50 বিলিয়ন এক্সপোর্ট করব, আপনার ইনফ্রাস্ট্রাকচার $50 বিলিয়ন কে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। তো সেটি যদি আপনি না করেন, তাহলে জীবনেও ওই $50 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবেন না। ভুল ভ্রান্তি অনেক আছে, অনেক আরো এফিসিয়েন্সিতে যাওয়ার পেছনে আমাদের মূল যে কারণটা আছে যে আমাদের মেধা শক্তি। আমাদের বিভিন্ন জায়গায় কিছু লোকজন বসে আছে যাদের মেধা শক্তির যথেষ্ট অভাব আছে, যার ফলে তারা একটা বিপদ আগে থেকে আঁচ করতে পারে না এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারে না। এবং এই পলিসির সাথে আবার ওই যে যেটি যোগ সবাই যোগ করে, এটা তো সত্যি কথা, এটা তো অসত্যের কিছু নাই যে বাংলাদেশে একটা সিন্ডিকেশন আছে। সবাই চেষ্টা করে জনগণের পকেট কাটার জন্য। এই জনগণের পকেট কাটা আর সরকারের রেগুলেটরি সিস্টেম, এটা একটা একটা সাংঘর্ষিক জায়গায় থাকে। তো এটি যত আপনি চাপ দেবেন, একসময় দেখবেন যে ওই আপনি বেশি চাপ দিচ্ছেন তো বাজার থেকে চাল উধাও হয়ে যাবে, ওরাই করবে। ঠিক আছে, আমরা দেখেছি যে চাল শর্ট করার জন্য ওই বড় বড় কর্পোরেট বডিজরা চাল কিনে তাদের দিনাজপুরের গ্রামের গোডাউনের মধ্যে রেখে দিয়ে, সেটাও দেখেছি। তো এটি একটা চ্যালেঞ্জ, এটি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আপনার এক্সপেরিয়েন্স লোক যত দরকার, সেই পরিমাণে হয়তো আমরা ওই এক্সপেরিয়েন্স এর লেভেলে যেতে পারিনি। তা আমাদেরকে ওই জায়গাতে অ্যাড্রেস করতে হবে। আরেকটি হলো যে আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশন আছে, তো এই যে আমি একজনকে গালি দিচ্ছি, ও তো ভোট কেনে বেঁচে, আর একজনের আগে ভোট করছে, সে কি ভালো করছিল তার চেয়ে? এটা হলো ইতিহাস। তো এই যে দুর্নীতির জায়গা, দুর্নীতি তো আছেই বাংলাদেশে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই দুর্নীতি কি এক এক সরকারের সময় এক এক মাত্রা দেখেছি আমরা, কিন্তু আমরা শূন্য মাত্রা কোনো সরকারের আমলে দেখিনি। যতগুলো সরকার দেখার আমাদের জীবন দশায় আমাদের অভিজ্ঞতায় যেটা দেখছি, তো সেই জন্য ধোয়া তুলসী পাতা আমি আর সব দোষ আপনার। এরকম করে যদি দেশ চালাতে যাই তাহলে হবে না। তো সবাই কেউই ধোয়া তুলসী পাতা, দোষ সবার ঘাড়েই কিছু কিছু আছে। তো মূল জায়গাটা হচ্ছে যে আমাদের যখন দেশ বিপদে পড়বে তখন উই মাস্ট ইউনাইট টুগেদার, ওই ইউক্রেনের মতো যুদ্ধ করছে দেশ বাঁচানোর জন্য সবাই টুগেদার। তো ওই অবস্থায় আমি বলেছি যে আমাদের রাজনীতির একটা ডেফিসিট। এখন দিনের ভোট রাত্রে হয় কি রাত্রের ভোট দিনে হয়, তো ভোট আপনি করেন না কি করেন না, এগুলোর ভিতরে আমি ঢুকতে চাচ্ছি না। এর মধ্যে অনেক কারণ আছে, দিস ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট। এর মধ্যে যেসব অদৃশ্য কারণ আছে, দৃশ্যমান কারণ আছে, তো সেখানে ওগুলোর ভিতরে না ঢুকে আমরা হচ্ছে দেশের যদি সংকটই মনে করি, তাহলে উই মাস্ট ওয়ার্ক টুগেদার টু মিট দ্যাট। তো আমি মনে করি যে দেশে এখন সংকটময় পর্যায়ে কোনো দেশ পৌঁছায় নাই। সংকট কথাটা উচ্চারণ করাটাও এই মুহূর্তে আমার মানে আগামী দিনের সংকটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটি এটি হলো